ইসরায়েল ও ফিলিস্তিনের তীব্র লড়াইয়ে দেশ ছাড়ছে হাজার হাজার ইসরায়েলি। জীবন দিয়েও আল আকসার পবিত্রতা রক্ষার শপথ নিয়েছে হামাস। মক্কা মদিনার পরে মুসলিমদের তৃতীয় ধর্মীয় স্থান মসজিদে আল আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত। ইসরায়েলের সীমানা দেয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়েছে হামাস যোদ্ধারা। ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনিদের স্বাধীনতাগামী সংগঠন হামাস। গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছেন ইসরায়েলি বাহিনী। দুপক্ষের হামলা ও পাল্টা হামলায় হু হু করে বাড়ছে প্রাণহানি। আহত নিহতদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি রয়েছে সামরিক বাহিনী। খবর সূত্রে জানা যায় ইসরায়েলে 700 বেশি জন নিহত হয়েছে। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় মারা গেছেন 400 বেশি ফিলিস্তিনি, আর আহতদের সংখ্যা 2000-এরও বেশি। এই ভয়াবহ যুদ্ধের মুহূর্তে দেশ ছেড়ে চলে যাচ্ছেন হাজার হাজার ইসরায়েলি। খবর সূত্রে জানা যায় ইসরায়েলের সঙ্গ দিয়েছে যুক্তরাষ্ট্র, আর হামাস বাহিনীর সঙ্গ দিয়েছে ইরান। কয়েক যুগ ধরে চলে আসছে এরকম যুদ্ধ। জীবন দিয়েও আল আকসার পবিত্রতা রক্ষার শপথ নিয়েছে হামাস বাহিনী। শনিবার থেকে অপারেশন আল আকসা নামে অভিযান শুরু করে হামাস। হঠাৎ হামাস বাহিনীর আক্রমণে হতবাক ইসরায়েল। এরকম শর্টকাট আপডেট পেতে আমাদের কেসিকে টিভি ফেসবুক পেজ ও কেসিকে টিভি ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখবেন। কেমন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ। মাথা ব্যথা ও চক্ষু চিকিৎসার এক বিশেষ ঠিকানা চোখের দিশা অপটিক্যাল, কালিয়াচক হসপিটাল মোড়।